সালামু আলাইকুম গরে বাইরে ব্লগ আজকে এই বানরের কাণ্ড কারখানার মধ্যে চলে আসছে। তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি বানরের যে অভয়ারণ্য চুরাইন সেখানে চলে আসছি। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো এই বানরের এই যে খেল, এখানে অসংখ্য বানর আছে। এই বানরদের আমি আপনাদের সামনে তুলে ধরবো, দেখানোর চেষ্টা করব। তো এই যে এখানে একটা জঙ্গল দেখতে পাচ্ছি যে এখানে অনেক বানর। তো আজকে আসছি নির্বাচনী দায়িত্ব পালন করতে। তো নির্বাচনী দায়িত্ব পালনের সাথে সাথে আপনাদের এই অত্র এলাকার যে বানর রয়েছে সেই বানরের বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন আমরা এসে প্রথমে পর্যবেক্ষণ করছি যে কিরকম বানর আছে। তো একজনের কাছে পরামর্শ নিয়ে এসে এখানে দেখলাম যে অসংখ্য বানর রয়েছে। তো এখন এদেরকে খাবার দিতে হবে, তাহলে সবাই একত্রিত হবে। তো এখন যাব খাবার আনতে। তো একজন পরামর্শ দিল যে ওদেরকে মুড়ি দিলে নাকি সবাই একত্রে এসে উপস্থিত হয়। তো এই দেখেন কিভাবে গাছে লাফাচ্ছে, ছোট বড় অসংখ্য বানর। তো এখন আমি যে বিষয়টা উপলব্ধি করেছি, এরা দল বেঁধে থাকে। তো এই চুরাইন অঞ্চলে অসংখ্য বানরের দল রয়েছে। ওই দেখেন ওরা গাছে খেলা করতেছে মিলেমিশে। তো বানর তো বানরই, ওদের যে লাফালাফি এটা কখনোই থামবে না। ওই বানরের বাদরামি এটা কিছুতেই সভ্য হয় না। তো আমি ফেসবুকে বানরের ভিডিও দেখি যেখানে বানরকে সভ্য করার চেষ্টা করা হচ্ছে, বানরকে লেখাপড়া শেখানোর চেষ্টা হচ্ছে, স্কুলে পাঠানোর চেষ্টা হচ্ছে। তো বিভিন্ন বিদেশিদের মধ্যে আমি এই প্রবণতা দেখতে পেয়েছি। তো বানর মানুষের সাথে মিলেমিশে থাকতে পারে। তো এই অত্র এলাকার যে লোকজন আছে তাদের সাথে মিশে ওরা থাকে। তো দেখেন এই যে গাছে কিভাবে ঝুলতেছে, ছোট ছোট বানরগুলো একে অপরের সাথে খেলাধুলা করতেছে। তো এই হলো পরিস্থিতি। হ্যাঁ, ঘরে বাইরে ব্লগ। ভয় দেখাইতেছে, কি হয়ে একটাকে টার্গেট করে এটা দৌড়েতে। এই বাচ্চা বানর, এদের মা রয়ে গেছে কোথাও, বড়ি রয়েছে কোথাও, গেছে খাইতে। তো দর্শক মন্ডলী, একটি বিষয় আমি আপনাদের এখন দেখাবো। তো এখানে দেখেন একটা বানর, তো ওরা সুযোগ পেলেই খাবার চুরি করে। তো এই যে দেখেন এখানে এই কলের কাছে হাড়িপাতিল ধোয়া হচ্ছে। তো সেই সাথে সুযোগ পেয়ে ওর মধ্যে থাকা যে উচ্ছিষ্ট খাবার সেগুলো খেয়ে নিচ্ছে, ও খেয়ে সাবার করছে। আর সেই সাথে কেউ দেখলো কি না সেটা বারবার তাকিয়ে চারপাশে দেখছে। গরম
ওই খাবার পর যে উচ্ছিষ্ট আছে এগুলো খাচ্ছে। তো দর্শক মণ্ডলী, তো এই বাড়ির একজন ভদ্রমহিলা এখানে দাঁড়িয়ে আছেন, দেখি ওনার সাথে কথা বলি, কিছু তথ্য জানা যায় কিনা। তো চাচি, আপনার সাথে একটু কথা বলি, যে আপনাদের তো বাসা এটা না, তো এই যে বানরের পাশাপাশি আপনারা থাকেন, বানর আপনাদের বিরক্ত করে না? কিরকম বিরক্ত করে একটু বলবেন। খাবার জিনিস পাইলে নিয়ে যায়, কাপড় চোপড় নিয়ে যায়। তো কতদিন যাবত এই বিরক্ত? বা অনেক বছর, আমি জানি না, আমি তো তাই। ও আচ্ছা আচ্ছা, তো এই ক্ষেত্রে প্রতিকারমূলক কোনো ব্যবস্থা নাই? প্রতিকার দিয়ে এগুলোকে তাড়ানো সম্ভব? সম্ভব না। এই যে এগুলো প্রতিকার সম্ভব কিভাবে? এগুলো বন্য প্রাণী। কয়টা তারাই? হ্যাঁ। এগুলো কি রাতে ঘরের ভিতরে ঢুকে যায় বা এরকম কিছু? না, রাতে মনে হয় গাছেই থাকে। গাছে? আচ্ছা। তো এই যে এই যে বাসায় ঢুকতেছে? ওই তো ঢুকে তো বিরক্ত করে, ঢুকতে পারবে না, যে গ্রিল তো ছোট, বড় গুলা ঢুকতে পারে না, ছোট গুলো ঢুকতে পারে। তো পরে ঘর থেকে জিনিসপত্র নিয়ে যায় না সে? দেখছেন স্যার, এই যে বানরটা, ও তো এই যে জানলা দিয়ে উকি দিয়ে দেখছে ঘরের ভিতর কি আছে। মানুষের সাথে থাকে না, ওরা কোন একটা প্রতিযোগিতা চলতেছে ওদের মধ্যে। ছোট ভাই যে এটা মা বানর, চলেন খাবার নিয়ে এসে গিয়ে। একদম সব গাছ গুছ ভাঙে, দেখবেন সব আপনার কাছে হাজির হইব। হ্যাঁ, না না কামড় দিব না। তো বানরের জন্য মুড়ি কিনছি, এই যে মুড়ি বানরকে খাওয়াবো, বানরকে দিব, দেখা যাক কি ঘটনা ঘটে। তো যাচ্ছি দেখি বানরের জন্য খাবার, এই যে এখানে লুকিয়ে লুকিয়ে নিচ্ছি, কারণ ও দেখলে আক্রমণ করতে পারে। তো এই জন্য ওই খাবারগুলো এক জায়গায় দিয়ে ছু মেরে দৌড় দিয়ে পিছনে সরে যেতে হবে। খাবার দেওয়ার সময় আবার এমন জায়গায় দিতে হবে যাতে রাস্তা ব্লক না হয়ে যায়। তো তার জন্য যাচ্ছি ওই ফাঁকা জায়গায় যেয়ে ভিতরে ঢেলে দিব, রোড়ে এসে খাবে। একটা বানর আসতেছে, আমি ওইসব ভয় পাইতেছি ওরে। দেখা যাক কি ঘটনা ঘটে। আমার দিকে ঘুরে দেন যেন মুড়িটা দেখা যায়। হ্যাঁ, এই যাই যাচ্ছে, তাড়াতাড়ি দিলাম। আরে রাস্তাটাই অবস্থা দূরে, আইসা পড়ে না। নেন নেন, আপনি শুট করে নেবেন। আপনি কাছে যান কেন? না না, আপনি 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 ধরেন, আপনি ধরেন, আপনি ধরেন, আপনি একটু দূরে ধরে। আমি ধরছি। রাস্তার পাশে দিতে না করছি তো, একটু দূরে থেকে। বানরকে মুড়ি দিছি, বানর মুড়ি খাচ্ছে, কিন্তু বড় ডাইসার দখল করে ফেলছে, ছোটদেরকে চান্স দিতেছে না। তারপর ওরা মুখ দিয়ে দিয়ে নিয়ে যার যে জায়গায় চলে গেছে। ওষা বাচ্চা চকলেট খায়,
খাবার দিছি যে অনেকগুলো বানর আসছে কিন্তু সেই বড়টা দখল করে জায়গা আপনি আসেন আমাদের বকবে রাস্তা ব্লক হয়ে যেতেছে বানর জন্য বলছিল ব্যাপার না ঠিক হয়ে যায় ও চকলেট দিছে চকলেটটা নিয়া পলাইতেছে ও খাইতে দেয় না ও ওরে তারা করছে এই ফাঁকে এসে সবাই নিয়ে মুখের দিতে বইরে নিয়ে যাইতেছে তো সবাই অপেক্ষা করতেছে ও কখন এখান থেকে সরে যাবে তারপর ওরা যে ফাঁকে চান্স নেবে তো সবাই মিলে ওই যে ওকে তাড়িয়ে দিয়েছে ও এতক্ষণ ওই খাবার গুলো দখল করে আসছিল তো সবাই মিলে ওকে তাড়িয়ে দিয়ে এখন ওরা সবাই খাবার খাচ্ছে ভয়ঙ্কর তো চাচা এই যে বানর আপনাদের উৎপাত করে না এই যে কলা এগুলো নিয়ে যায় না তখন এগুলো তাড়ান কিভাবে দেখেন তো তাড়ানোর পদ্ধতি এগুলাই দিয়া হ্যাঁ ওই ভয় পাবে আর চলে যাবে আর এই লাঠিও রাখেন এই জন্য লাঠি দেব দেখেন অনেক বেশি পরিমাণ বানর যদি আক্রমণ করে তখন কি করে ও মানে দ্রুত নাই নিয়ে দৌড় দে একটা মুখে নিব একটা হাতে নিব যে খাবার এই যে শুরু ভাই বানর তোমাদের এই খাবার দাবার নিয়ে যায় না এখান থেকে নিয়ে যায় আপনার না থাকবে মানে ওরা লুকায় থাকবো চান্স খুঁজে আর কি হ্যাঁ আচ্ছা জি থ্যাংক ইউ তাহলে এই উৎপাদ তো আপনারা সই বেড়াচ্ছেন মনে হয় বানরের গ্রুপ বেঁধে থাকে ওরা না ওই সমানে বসে আছে আচ্ছা তাহলে তাদের আলাদা আলাদা গ্রুপ হয়ে গেছে আর খান নিয়ে যখন ঝগড়া লাগে তখন ঝগড়া নাইছে কাম ওই খাওয়া নিয়ে কারাগারে ঝগড়া লাগে ক্ষুধার্ত মানে খাবারের অভাব এখন আর আগে তো মনে করেন বন্ধ করলো চলো বা অনেক কিছু হয়েছে এখন তো কোনো কিছু নাই মানুষই তো হ্যাঁ অদিন দিবে তো আগে মানুষ এটাই মনে করতো না মানুষ রাস্তা দে থাকলে এখন তো সেটা নাই তারপরে একটা নির্দিষ্ট অভয়ারণ্য করিয়ে দেওয়া তাদেরকে একটা জায়গায় সেটেল করিয়ে দেওয়া যে এরা এখানেই থাকবে এখানে খাবার দেওয়া হবে জানা তো অনেক তো জি থ্যাংক ইউ বসেন ধন্যবাদ কোথায়